হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তো চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমি একটা ফোনের কভারের উপর পেন্টিং করতে চলেছি। আমাদের ফোনের যে ট্রান্সপারেন্ট ব্যাক কভারগুলো হয়, দেখবে সেগুলো বেশি দিন ইউজ করার পরেই একটু ইয়েলোইশ হয়ে যায়, তখন সেগুলো আর ইউজ করতে আমাদের একদম ভালো লাগে না। আজকে সেরকমই একটা পুরনো ব্যাক কভারকেই আমি নিউ লুক দিতে চলেছি, আর সেই ভিডিওটাই শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তাহলে চলো চটপট ভিডিওটা স্টার্ট করি। জেসোটা এখানে আমি ডবল কোট করে নিয়েছি। জেসোটা লাগিয়ে নিলে খুব সুন্দর একটা বেস রেডি হয়ে যায় কালার করার জন্য। আর জেসো যদি না থাকে, সেখানে আমরা হোয়াইট অ্যাক্রেলিক কালার ইউজ করতেই পারি। আর এখানে যে ডিজাইনটা করব, তার একটা রাফ স্কেচ আগে করে নেব। ফাইনালি আমি এখানে ইউজ করছি ভার্নিশ, আর এটা আমি ডাবল কোট করে নেব যাতে কালারটা লং লাস্টিং হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের পেইন্টিংটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবারো নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো দেবজানি স্কেচবুক টাটা